তালাপাক প্রত্যয়ের লোকহিত হচ্ছে এই সময়টার যে রকম একটা পুজো হওয়া উচিত সেই ধরনের একটা ভাবনা থেকেই এইটা জেনারেট করেছে, যে মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য লোকহিতকর কিছু কাজ এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে সারা পৃথিবীতে একটা অসুখ কোভিড-19 তার গ্রাসে আমরা প্রত্যেকেই আবদ্ধ। যে এখানের ভাবনাটা হচ্ছে যে মা, আমি এখানে ওই মাকে এমনভাবে ডিসপ্লে করেছি, এখানে একটা ওই কোহিনূর একটা ঐশ্বর্য মানে মণিরত্ন খচিত একটি মা একটা কাঁচের একটা বাক্সের মধ্যে তাকে ডিসপ্লে করা হয়েছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে একটা জায়গায় গিয়ে ওই মাটাই বিশাল আকারে একটা পাজল ফর্মে রয়েছে, একটা ডিজিটাল পাজল। ওই টালাপাক পড়তে যে এরিনাটা আমি তৈরি করেছি, যে স্পেসটা তৈরি করেছি, সেই স্পেসের মধ্যে যখন মানুষ প্রথমে আসবে না, সেখানে প্রথমে একটা আমি এমন একটা স্ট্রাকচার করেছি যে একটা পুরো একটা মনে হবে যেন একটা কিছু দিয়ে র্যাপ করা রয়েছে। মানে আমাদের জীবনটা যেমন এই কতদিন একটা একটা আবদ্ধ একটা দমবন্ধ করা একটা জায়গার মধ্যে ছিল, সেই রকম একটা র্যাপিং অবস্থাতে একটা স্ট্রাকচার করে রয়েছে। এবং সেখান থেকে আস্তে আস্তে যখন আমি ওই মায়ের সামনে আসছি, সেখানে একটা মেকানিজম রয়েছে যে যেখানে আমি ওই ব্রিদিংটা ওর সঙ্গে রিলেট করতে চাইছি। এবং এখান থেকে প্রতিমা দর্শন করে যখন মানুষ আস্তে আস্তে এক্সিট দিয়ে বেরোবে, সেখানে দেখা যাচ্ছে ওই যে স্ট্রাকচারটা আমরা প্রথমে শুরু করেছিলাম, ওই স্ট্রাকচারটাই আস্তে আস্তে একটু ওপেন হচ্ছে, এবং তার মধ্যে কিছু রঙিন বাঁশ, রঙিন স্ট্রাকচার সেটা আস্তে আস্তে রিভিল হচ্ছে।